ব্যস্ততা দুশ্চিন্তা হতাশা সহ নানা কারণে আমাদের মনের জোর কমে যায় মনকে কি আর খুব সহজেই নিয়ন্ত্রণ করা যায় আপনার আর্থিক ক্ষমতা কিংবা জোর যাই থাকুক না কেন যদি আপনার মনের জোর না থাকে আপনি কখনোই সফল হতে পারবেন না তাই আজকে আমরা কথা বলবো কিভাবে আপনি মনের জোর বাড়াতে পারবেন তো চলুন শুরু করা যাক এক নম্বর মোকাবেলা করতে শিখুন আপনি যা এড়িয়ে চলবেন তা আপনাকে বেশি বিপদে ফেলতে পারে যে কোনো বিপদ বা সমস্যা সরাসরি মোকাবেলা করতে শিখুন আপনি যদি কোনো কোনো সমস্যার সম্মুখীন হতে ভয় পান তাহলে সেই ভয় আপনাকে পরাজিত করবে কিন্তু আপনি সমস্যার মোকাবেলা করে সাফল্য লাভের মাধ্যমে মনের জোর বাড়াতে পারেন দুই নম্বর নিজের দুর্বলতা জয় করুন প্রত্যেকটা মানুষেরই কিছু দুর্বলতা থাকে তাই আপনি নিজের দুর্বলতা জয় করুন নিজের দুর্বলতা জয় করে সাফল্য লাভের মাধ্যমে মনের জোর বাড়ান তিন নাম্বার অন্যের সঙ্গে নিজের তুলনা কখনো অন্যের সঙ্গে নিজের তুলনা করবেন না অন্যের পরিস্থিতির সঙ্গে নিজের পরিস্থিতির কখনো তুলনা করবেন না সবাই আলাদা আলাদা পরিস্থিতি রয়েছেন সেই পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিচ্ছেন নিজেকে বোঝার চেষ্টা করুন আপনার শক্তি আপনার দুর্বলতা আপনার স্বপ্ন আপনার চাহিদা আপনার ইচ্ছা এবং আপনার লক্ষ্যকে বোঝার চেষ্টা করুন কখনো বলবেন না আমি অন্যের থেকে দুর্বল আমার বুদ্ধি কম আমার সাহস কম কেউ আপনাকে ব্যর্থ বললে সফল হয়ে তার মুখ বন্ধ করে দিন চার নাম্বার ইতিবাচক হন এটা প্রমাণিত যে যারা নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাদের মনের জোর কম অন্যদিকে যারা ইতিবাচক তাদের মনের শক্তিও বেশি কেননা ইতিবাচক মনের অধিকারীরা হতাশা ব্যর্থতা গ্লানি নতুন উদ্যমে কাজ শুরু করেন জীবনে হার জিত থাকবেই তাই বলে থেমে থাকলে চলবে না একবার পারেননি তাতে কি হয়েছে নতুন উৎসাহ নিয়ে আবার শুরু করেন দেখবেন সফল হবে পাঁচ নাম্বার নিজের দক্ষতা বাড়ান বিভিন্ন কাজ শিখার মাধ্যমে আপনি নিজের দক্ষতা বাড়ান আর নিজের দুর্বলতাগুলো একটা কাগজে লিখে রাখুন আর একটা টাইম ঠিক করুন এই টাইমের মধ্যে আপনি ওই কাজগুলা শিখান শেখেন শেখার মাধ্যমে আপনার দক্ষতা বাড়ান এই দক্ষতা বাড়লে আপনার মনের জোর অটোমেটিক বেড়ে যাবে ছয় নম্বর একই ভুল বারবার না করা একই ভুল বারবার করার মানেই হচ্ছে আপনার মনের জোর কমে যাওয়া বারবার যদি আপনি একই ভুল করতে থাকেন তাইলে আস্তে আস্তে আপনার নিজের মনোবল ভেঙে যাবে তাই একই ভুল বারবার না করে ধীরে সুস্থে কাজ করুন দেখবেন আপনার মনের জোর বাড়তে থাকবে সাত নম্বর পরিবর্তনকে ভয় না পাওয়া আপনার রোজকার জীবনে যদি কোনো পরিবর্তন ঘটে তাহলে ভয় পাবেন না জানবেন সব পরিবর্তন আপনার প্রতি এক একটা চ্যালেঞ্জ তাই ভয় না পেয়ে পরিবর্তনকে আপন করে নিন আপনার দুর্বলতা থাকতে পারে কিন্তু আপনি কখনোই পরিবর্তনকে ভয় পাবেন না এই পরিবর্তনের সাথে তাল মিলিয়ে নতুন করে শিখে নিজের মনের জোর বাড়াতে পারেন আট নম্বর ভাগ্যকে দোষারোপ করবেন না ভাগ্যকে দোষারোপ করবেন না তাহলে আপনার ইচ্ছা শক্তি ও মনের জোর কমে যাবে কিন্তু আমরা যখন ব্যর্থ হই তখন আমরা ভাগ্যকে দোষারোপ করি আমরা হতাশ হয়ে পড়ি আমাদের মনের দূর মনের শক্তি কমে যায় তাই আপনি কখনোই ভাগ্যকে দোষারোপ করবেন না আপনি ভাগ্যকে দোষারোপ না করে মনের জোর বাড়িয়ে কাজে সফলতা অর্জন করুন আজকে এ পর্যন্তই ভিডিওটি কেমন লাগলো কমেন্টস করে জানিয়ে দিন আর ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন